ভগবান শঙ্কর তোমার মনের ইচ্ছে নিশ্চয়ই পূরণ করবে মা। ত্রিনেত্র, আমার গোলা আলো করে তুমি আসবে, শুধু এইটুকুই আমি তোমার কাছ থেকে চাই। আমি কথা দিচ্ছি, আমি আমার ছেলের নাম শিব রাখব, যাতে সেই ডাকে আমি তোমায় পাই। আর আমার স্বামীর স্বপ্ন পূরণ করো মহাদেব, গানের পরীক্ষায় যেন ও সফল হতে পারে। রাজা, রাজা, আরে এবার তো উঠে পড়ো। ডোন্ট ডিস্টার্ব মি, শুতে দাও না। শুনছো আজ মন্দিরে শিব ঠাকুরকে কি বললাম? আরে শিবা, শিবা কখন জন্মালো? আরে কটার সময়, কত মিনিটে জন্মালো? আরে ধুর, এ তো এখনো মায়ের পেটের মধ্যে ঘুমোচ্ছে। আরে কিচ্ছু ঘুমোচ্ছে না, সকাল থেকে শুধু দুষ্টুমি। তুমি আমায় মারছো কেন? আমিও তো জিজ্ঞেস করলাম শিবাটা কি হচ্ছে, তো বললো বাপিকে জলদি ডাকো, আজ মুম্বাই যেতে হবে। আরে হ্যাঁ, আমাকে তো মুম্বাই যেতে হবে, তার সিঙ্গিং কম্পিটিশনের জন্য আগে ডাকবে তো। সরি বাবা, আগে ডাকবে তো? তুমি তো জানো আমি যে কোনো প্রকারে মুম্বাই যেতে চাই, আর ওখানকার কোনো হসপিটালে আমাদের সন্তানের জন্ম হোক, আর সে 100 বছরের থেকেও বেশি বাঁচুক। যাও একটু জলটা তুলে দাও। আরে আমি তো একদম ভুলে গেছি যে তুমি ভারী জিনিস তুলতে পারো না। তারপর দেখবো শিবা হয়তো বাথরুমে জন্মে গেল আর বাথরুম সিঙ্গার হয়ে থেকে গেল। সারে গামা পা পাপে মামি রে মামি রে পাপা রে পাপা। সীমা গোছানো কমপ্লিট। ক্যা বাত, একেবারে পারফেক্ট ওয়াইফ। এই একটা কথা শোনো না, ওই একটা দাও না। আরে লজ্জা করে না বুঝি? লজ্জা করছে? আমি কিন্তু শিবাকে বলে দেবো। শিবা দেখো বেটা, তোমার মা যদি আমাকে না ভালোবাসে তাহলে কিন্তু পরের জন্মে আমি আর তোমার বাবা হব না। হবে না মানে? বিয়ের আগে আমাকে যা যা স্বপ্ন দেখিয়েছিলে সেসব পূরণ করার জন্য পরের 7 জন্ম অব্দি তোমাকে আমার স্বামী হতে হবে মিস্টার। তাহলে একটু ভালোবাসার ছোঁয়া দিতে গেলে ডাক্তারের কথা মনে আছে তোমার? আরে হ্যাঁ, আমি তো একদম ভুলে গেছি, নিজেকে সংযম করতে শেখো। দেখো এরকম করো না, তুমি জানো তো এবারও যদি আমাদের মনোবাঞ্ছা পূরণ না হয় তাহলে কোনোদিনই আমরা সন্তানের মুখ দেখতে পাবো না। তাই কখনো হয় নাকি? এই শিবা তো পৃথিবীতে আসবেই। আরে কিছু শুনতে পেলে? বাই 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 বাই, কেউ একটা বাই বাই বলছে। বাই বাই ড্যাডি, বাই বাই ড্যাডি বলেই যাচ্ছি, চুপ কর না। এক মিনিট দাঁড়াও, আমি এটাকে রেকর্ড করব। শিবা রেডি? স্টার্ট সাউন্ড 1 2 3 4। রাজা, তুমি কি কিছু শুনতে পাচ্ছো? পাচ্ছি, বলছে মুম্বাই গিয়ে আমাদের দুজনের নাক কাটিও না যেন। আর কি বলছে? আর বলছে ওখানে গিয়ে আমাদের যেন ভুলে যেও না। আরো কিছু একটা বলছে। কি বলি শুনবে? বাই 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 বাই। তোমাকে ছেড়ে আমি কোথায় যাব, তোমাকে ছেড়ে আমি কোথায় যাব। তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না, আমি তোমার কাছে ফিরে আসব। তোমাকে ছেড়ে আমি কোথায় যাব, তোমাকে ছেড়ে আমি কোথায় যাব। এ জীবনে আমি শুধুই যে তোমার
আমার জীবন ছেড়ে যেতে চায় না মন, চোখের জল না ফেলে হাসো তুমি সারাক্ষণ। তুমি রাগ করো না আমায় ভুল বুঝো না, আমি তোমার কাছেই ফিরে আসবো, তোমাকে ছেড়ে আমি কোথায় যাব, তোমাকে ছেড়ে আমি কোথায় যাব, বাই 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 বাই। স্বপ্নেতে তোমার আসব আমি, আমার সুরে শুধু যে তুমি, স্বপ্নেতে তোমার আসব আমি, আমার সুরে শুধু যে তুমি, সাথে যে তুমি আসবে আমার দুঃখ ব্যথা থাকবে নার, কথা তোমায় দিয়েছি সে কথা রাখবো আমি, তোমাকে মনে পড়ে ভুলি আমি কি করে। তুমি রাগ করো না আমায় ভুল বুঝো না, আমি তোমার কাছেই ফিরে আসবো, তোমাকে ছেড়ে আমি কোথায় যাব, তোমাকে ছেড়ে আমি কোথায় যাব। রাজা, তুমি কি কিছু শুনতে পাচ্ছো? বলছি মুম্বাই গিয়ে আমাদের দুজনের নাক কাটিও না যেন। সীমা বৌদি, আপনার টেলিগ্রাম। আর বলছি ওখানে গিয়ে আমাদের যেন ভুলে যেও না, হয়তো এটা রাজা। আর কি বলছে? কি আরো কিছু বলছে? এই শুনবে, এক্ষুনি মুম্বাই চলে এসো, আমি সিলেক্ট হয়ে গেছি। এই নাও, ভালো করে মিষ্টি খেও, আমার রাজা সিলেক্ট হয়ে গেছে, আমাকে মুম্বাই যেতে বলেছে, এখন থেকে ওখানেই থাকবো। শেট, এই ডুপ্লিকেট ব্যাগটা একদম রাজার ব্যাগের মতো দেখতে। শুধু রাজা কেন, কাস্টমসের কুত্তাও এই ব্যাগের ভেতরের গন্ধ পাবে না। গুড। আর যখনই আমাদের স্টার সিঙ্গার রাজা লন্ডনের স্টেজে গান গাইতে ব্যস্ত থাকবে, তখন আমাদের বিদেশি পার্টনারের লোক ওর হোটেলে গিয়ে এই ব্যাগের চোরা পকেট থেকে ওই কোকেনের প্যাকেট বের করে নেবে। আর যদি লন্ডন অবধি পৌঁছানোর আগেই কাস্টমস এই ব্যাগ ধরে ফেলে তো? তো তখন ওরা রাজাকে জিজ্ঞেস করবে এই কোকেনের প্যাকেট কোথা থেকে এলো। আমরা তো রাজাকে লন্ডন পাঠাচ্ছি একজন গায়ক হিসেবে, এখন সেই গায়ক ব্যাগে করে কি নিয়ে যাচ্ছে তার দায়িত্ব তো আমরা নিতে পারি না। ব্যাটা সব শুনছি তো স্যার। হ্যাঁ সিংহানিয়া, আমি সবটা শুনে নিয়েছি। একটা জিনিস আমি বুঝতে পারছি না, যে একজন গানওয়ালার কাছে কান কেন থাকে। যাক, যা হওয়ার তাই হয়েছে, এখন তো এই চক্রবুহ থেকে তোমার পেরোনোর একটাই রাস্তা, আমাদের সঙ্গে হাত মেলাও। আমি একজন শিল্পী, ভালোবাসা ডেলিভারি করি, বন্ধুত্ব ডেলিভারি করি, মনের শান্তি ডেলিভারি করি, কোকেন ডেলিভারি করি না। তোমাকে গান গাওয়ার সময়ই বেশি ভালো লাগে রাজা, উপদেশ দেওয়ার সময় খুব বাজে লাগে।
উপদেশ না হয় নাই দিলাম। কোথায় যাচ্ছ? পুলিশে খবর দিতে। কিভাবে যাবে? রাস্তায় তো মৃত্যুর দেওয়াল দাঁড়িয়ে। আমি সব দেয়াল ভেঙে দিই। রাজা দাঁড়াও। পুলিশকে গিয়ে জানাতে চাইছিলি না? আমি তোমাকে এক্ষুনি কোনো হসপিটালে নিয়ে যাচ্ছি। আমাদের বাচ্চা যদি কিছু হয়ে যায় আমি আগুন লাগিয়ে দেবো। আগুন, গুড আইডিয়া। আগুন তো আজ আমি জ্বালাবো রাজা। আগুনে জ্বলন্ত মানুষ দেখতে আমার দারুণ লাগে। আজ আগুনের খেলাটা হয়েই যাক। হাম জাদা, একবার খুলে দেখ, এক একটাকে শেষ করে দেব। শয়তান, আমার স্বামীকে ছেড়ে দাও। সীমা, ওদের কাছে ভিক্ষে চেয়ো না, একবার শুধু খুলে দেখ, এইভাবে তোর চিতা জ্বালিয়ে দেব। দেখ, এখন আমি তোকে দেখাচ্ছি আগুনের খেলা। এই আগুন তুই আমায় নয় সিংহানিয়া, এই আগুন তুই নিজের চিতাকে দিচ্ছিস। কে? আমার খেলাটা ভালো লাগলো? আরে বাপি, ভগবান আছে। ভগবান? কার ভগবান? আমি তোর কোনো ভগবানকে চিনি না। যেদিন আমার মহাদেবের ত্রিশূল তোর বুকের উপর বসবে শয়তান, সেদিন তুই আমার ভগবানকে চিনবি। সেট ও তো শেষ। আমার সীমা মরতে পারে না ভগবান, আমার সীমা মরতে পারে না। আমার শক্তি দাও ভগবান। একবার এই আহত বাঘ যদি ছাড়া পায়, সবার আগে আমাদের চিবিয়ে খাবে। Oh!
গড, বাচ্চাটা এ তো মরে গেছে। আমি আমি বরং গ্রামের লোকদের গিয়ে ডাকি, ওরাই এই লাশটা চাকরা করবে। নিজের মনের জানলা দরজাগুলো বন্ধ করে বসে থাকলে জীবনের দুঃখ কষ্টগুলো কখনো কমে যায় না সীমা। ঈশ্বর যা করেন তার ওপর প্রশ্নচিহ্ন লাগানোর আমরা কে বলো? আমি তোমার বাচ্চাকে খুঁজছি, আমি বাকিদেরও বলে দিয়েছি কি ওরাও যেন তোমার বাচ্চাকে খোঁজে। এমনকি আমি পুলিশকেও সব জানিয়েছি। দেখো, ঈশ্বর আছেন, তিনি তোমার বাচ্চাকে এনে দেবেন, তাকে তুমি একদিন না একদিন ঠিক খুঁজে পাবে। কিন্তু তুমি যদি বেঁচে না থাকো তাহলে ও কার কাছে আসবে? তোমাকে ওর জন্য বাঁচতে হবে সীমা। যা হওয়ার তা হয়ে গেছে, যেটা চলে গেছে সেটা আর ফিরে আসে না। এবার সামনে তাকাও, আগামী কালের দিকে তাকাও। মে গড ব্লেস ইউ। দেখ, এখন আমি তোকে দেখাচ্ছি আগুনের খেলা। এটা আমার স্বামীর চিতার ভস্ম। আমার কাছে এটা সেই আশীর্বাদের মতো যা নিজের শরীরে মেখে তোমার ভক্তরা তোমার আশীর্বাদ পেলে মনে করে। কাল আমার স্বামী সিঁদুর দিয়ে আমার স্মৃতি ভরিয়েছিল, আজ আমি তোমাকে সাক্ষী রেখে আমার স্বামীর চিতা ভস্ম দিয়ে আমার স্মৃতি ভরালাম। Your Honor, এই মহিলার স্বামীকে ওনারই চোখের সামনে নৃশংসভাবে খুন করা হয়েছে। আমি আদালতের মনোযোগ এই মহিলাটির দিকে করতে চাইছি, যে এখানে দাঁড়িয়ে আদালতের থেকে বিচার চাইছে। আমার আদালতের কাছে এটাই অনুরোধ যে এই আসামিকে কঠিন থেকে কঠিনতর শাস্তি দেওয়া হোক, যাতে ভবিষ্যতে কেউ এরকম অপরাধ করার আগে প্রায় 10 বার ভাবে।
বেঁচে আছিস? যদি আদালতে চোখ আর কান বন্ধ থাকে, তাহলে এই মহিলা ক্ষুধার্থ বাঘিনীর মতন ওর ওপর হামলা করবে আর ওকে শেষ করে দেবে। Objection overruled. Proceed. Your Honor, 1937 Mr. Kanti Shah versus Sheila Devi case টাও ঠিক এইরকমই ছিল। আমি ওটার একটা উদাহরণ দিতে চাই। সমস্ত সাক্ষ্য তথ্য প্রমাণের ভিত্তিতে ধৃত সীমা দেবীকেই আদালত খুনের দায়ে অভিযুক্ত করল এবং 302 ধারা অনুযায়ী যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করল। সিংহানিয়া, তুই ততদিন বাঁচবি যতদিন আমি জেলের ভেতরে থাকব। যেদিন আমি এখান থেকে বেরোবো সেদিনটাই তোর জীবনের শেষ দিন হবে। যেদিন তুমি বাইরে আসবে সেদিন তোমার বুড়ো হারে প্রতিশোধ নেওয়ার মতো আর কোনো ক্ষমতা থাকবে না। সিংহানিয়াকে মারার ক্ষমতা কোথা থেকে পাবে তুমি? ক্ষমতাটা শরীরে নয় সিংহানিয়া, ক্ষমতা হাড়ের মধ্যেও থাকে না, থাকি শুধু মনের মধ্যে। আমার বয়স যতই হোক না কেন, আমি এখান থেকে বেরিয়ে তোকে মারবই। আমাকে তো বেঁচে থাকতেই হবে তোর মৃত্যুর জন্য। পবিত্র মাটিতে ত্রিশূল পুঁতেছে, তুমি তার মনস্কামনা পূর্ণ করেছ। আজ আমিও একটা ত্রিশূল নিয়ে এসেছি, আর আমি চাইছি যারা আমার সর্বনাশ করেছে তাদের শেষ আমি করব। সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। এক্সকিউজ মি। ইয়েস মাই চাইল্ড। ফাদার, 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 গ্রামটা বন্যায় ভেসে গেছে। সেদিন থেকে কাজের জন্য ঘুরছি, আজ জানতে পারলাম আপনাদের চার্চে একজন ঝাড়পোছের লোক দরকার। ঈশ্বরের ওপর ভরসা রাখো, উনি আছেন, সব ঠিক করে দেবেন। এই বাচ্চাটা, এই বাচ্চাটা, এই বাচ্চাটা আমার ফাদার, আমার বাচ্চা। কি নাম ওর? টনি, টনি ফার্নান্ডেজ। ঈশ্বর ওর মঙ্গল করুক আর ওর মায়ের। তোমার এটা করা উচিত হয়নি সীমা। আর যদি আইনকে তুমি নিজের হাতে না নিতে,
তোমাকে এই সাজা পেতেই হতো না। আমার জীবনটাই তো সাজা ফাদার। ভরসা হারিও না, তোমার বাচ্চাকে খোঁজার চেষ্টা আমি পুরো চালিয়ে যাচ্ছি, তাকে তুমি নিশ্চয়ই পাবে। তোমার জিনিসপত্র আমি স্টোর রুমে রেখে দিয়েছি, আমি তোমার জন্য আর কিছু করতে পারি? আপনি রোজ ঈশ্বরের কাছে প্রার্থনা করেন না ফাদার? মানুষের জীবনের জন্য, তাদের খুশির জন্য আশীর্বাদ চান, তাই না? হ্যাঁ মা, এটাই তো আমাদের ধর্ম। তাহলে সিঙ্গানিয়ার লম্বা আয়ু প্রার্থনা করবেন ফাদার। ঠিক বুঝলাম না, ও তো তোমার শত্রু। সেই জন্যই আমি চাই ও ততদিন বেঁচে থাকুক যতদিন না আমি জেল থেকে ছাড়া পাচ্ছি। আমার মুক্তি যেন সিঙ্ঘানিয়ার মৃত্যু হয়। সিঙ্ঘানিয়ার মৃত্যু? যে সিঙ্ঘানিয়ার মৃত্যু চায় সে নিজেই মৃত্যুকে ডেকে আনে। কিন্তু শেঠ, যেদিন থেকে ফ্র্যাঙ্কোর কনসাইনমেন্ট আপনি নিয়েছেন, ও রাগে পাগল হয়ে গেছে, হি ইজ ম্যাড, আর যখন তখন আপনার উপর লুকিয়ে অ্যাটাক করতে পারে। জন, তার মানে তুমি বলতে চাইছো যে ওর ভয়ে ঘরের মধ্যে লুকিয়ে থাকবো? হ্যাঁ হ্যাঁ প্রভু, কিন্তু আজকের কুণ্ডলী অনুযায়ী আজ আপনার গ্রহ গণ্ডগোল করতে পারে, আপনার বাইরে বেরোনোটা ঠিক হবে না। সিংহানিয়া মৃত্যুর এক নতুন নাম, আর কেউ মৃত্যুর কোনো ক্ষতি করতে পারে না। জন, হ্যাঁ কামান। শেঠ, ফ্র্যাঙ্কো, ব্যাক অন। একমাত্র সম্রাট সিঙ্ঘানিয়া জয়! শুধু আমি সেরা, মিস্টার ম্যাক, আজ আমরা খুব মুডে। তুমি তোমার সুরের জাদু দেখাও, যাতে আমাদের মন আনন্দে মেতে ওঠে। বাজাও! বাহ বাহ, সেট, আপনার জন্য অনেকগুলো মেসেজ আছে। মিস্টার জন ফ্রম অস্ট্রেলিয়া আপনার সাফল্যের জন্য শুভেচ্ছা পাঠিয়েছে। মিস্টার হায়দার খান ওনার জন্মদিনের পার্টিতে আপনাকে নিমন্ত্রণ করেছে। মিস্টার আনন্দ কাপুর ওর নতুন বাড়ির ভূমি পুজোতে আপনাকে আমন্ত্রণ জানিয়েছেন। মুম্বাইয়ের মেয়রের নিমন্ত্রণও আছে, উনি চান সেন্ট্রাল জেলের কোর্টইয়ার্ডে আপনি আপনার নিজের হাতে একটা গাছ লাগান। নিশ্চয়ই লাগাবো। আই লাভ মুম্বাই, গ্রিন মুম্বাই, ক্লিন মুম্বাই। সেট, আমাদের লন্ডনের শো এর পাবলিসিটি শুরু করি। ইয়েস, স্টার সিঙ্গার গুলশানের ফটো সেশন শুরু করা যাক। গলি গলিতে গুলশান গুলশান, তিনটে বিয়ে পুরো ঠান্ডা, যাও ঠান্ডা ঠান্ডা।
ঠান্ডা থামো। শোনো, আজকে লড়াই শুধু মানুষে মানুষে না, মানুষের সাথে জলে। আমার লম্বা ভাইয়ের দাম 2 টাকায় 1, আর মোটা ভাইয়ের দাম 2 টাকায় 4, আর জলের দাম 1 টাকায় 3। আপনারা আজ অবধি আসল ফাইট দেখেছেন, অনেক নকল ফাইটও দেখেছেন, বর বউয়ের ফাইটও দেখে ফেলেছেন, কিন্তু জলের মধ্যে ফাইট কখনো দেখেননি। তাই ভাইয়া বেত লাগাও আর পয়সা কামাও। 18 লাখের বাম্পার, 2 দিন পর। আমার কোনো দোষ নেই স্যার, উনি আমাকে ধাক্কা মারলেন। আমি অন্ধ স্যার। অন্ধ তো বাড়িতে থাক, স্টে এট হোম। পেটের খিদেও তো আছে, পেটের জন্য ঠোকরও খেতে হয় স্যার। ঠোকর? তোমার এই ঠোকরের ওষুধ তো আছে আমার কাছে, দেখো। এবার তুমি হাঁটলে তখন ঘন্টি বাজবে, ঘন্টি বাজলে সবাই রাস্তা ছেড়ে দেবে, আর তোমায় ঠোকর খেতে হবে না। ওকে, চলো 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 চলো, দেখো ঘন্টি কেমন বাজছে। হ্যাঁ চলো 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 চলো, দেখো ঘন্টি কেমন বাজছে, ঘন্টি কেমন বাজছে, দেখো 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 দেখো। ঘন্টির পয়সা তো দিয়ে যা, এত পুণ্যের কাজ করলাম, কিছু টিকিট তো দিয়ে যা। কেউ অন্ধের সাথে একদম মজা করবে না, কেউ চালাবে না এই অন্ধকে, চলো। টনি ফার্নান্ডেজ, ছোটবেলায় এক গল্প শুনেছি, একবার সব ইঁদুর একসাথে ঠিক করলো যে বিড়ালের গলাতে ঘন্টা বাঁধতে হবে, যাতে যখন বিড়াল আমাদের খেতে আসবে তখন ঘন্টার আওয়াজ শুনে আমরা যেন লুকিয়ে পড়ি। বুদ্ধিটা তো ঠিক ছিল, কিন্তু প্রশ্ন হলো ঘন্টাটা বাঁধবে কে? তুমি তো দেখছি খুব সাহসী ইঁদুর, ঘন্টা তো বাঁধলে, তাও এক অন্ধ অসহায়ের গলায়। যদি মায়ের দুধ খেয়ে থাকিস তাহলে এই ঘন্টা আমার গলায় বেঁধে দেখা। জল ছাড়ো, ওয়াটার ফাইটের আসল মজা তো এবার হবে। ভালো অন্ধের বেট 2-1, জলের বেটাকে 3, টনি ফার্নান্ডিস 1-4। এই আমার 5,000 টাকা ভালো অন্ধের উপর। আমি তো টনির উপর বাজি ধরেছিলাম রে, এবার তো ওই হাঁটছে। কিছু হবে না, একা যা হবে 2-2। Shabash!
এখন কে জিতছে? আরে গুরু, আমার টনি জিতছে, টনি। আরে শাবাশ টনি, শাবাশ টনি জিতছে। জিও আবার মাইক টাইসন, জিও হাজার বছর বাঁচ ভাই। এই রে তোর টাকা, জীবনে আমি কোনোদিন এত টাকা কামাইনি, আজকে যা তুই কামিয়ে দিলি রে। বাঁচ ভাই বাঁচ, ও মেরল, ও আবার হীরের টুকরো। জিও বাবা, টনি টনি এই নাও, তোমার যত লোকসান হয়েছিল। বাবা তোমার খুব ভালো হোক, তোমার সত্যি খুব ভালো হোক। বাবা ওই জানোয়ারটা থেকে সাবধানে থেকো, সাবধানে থেকো। আরাম করে বসো এইখানে। মারিয়া, তোমার ছেলে খুব নাম করবে একদিন, তার ছবি কাগজে বেরোবে যে মুম্বাইয়ের সব থেকে বিখ্যাত গুন্ডা টনি ফার্নান্ডেজ, তার খবর যে দিতে পারবে তাকে 10,000 টাকা পুরস্কার দেওয়া হবে, ওর এটাই পরিণতি। এ চার্চেরও বদনাম করবে, কি করবি না? না না না, আজকে মাফ করে, একদম না, আজকে আমি একদম ছাড়বো না। জানো আজ কি করেছে? রাস্তার বাজে গুন্ডাদের সাথে মারপিট করেছে। না ফাদার, আমি মারপিট করছিলাম না। আচ্ছা, আমি তখন সুজির হাজবেন্ড পিটারকে খুঁজতে গেছিলাম, আর তখন দেখলাম কিছু গুন্ডা অন্ধ লোকের পেছনে লাগছে। আমি তখন গুন্ডাদের হাত থেকে ওকে বাঁচালাম আর গুন্ডাদের মারলাম। কিভাবে? এ ধপা ধপ ধপা ধপ ধপা ধপ। মারিয়া, তুমি ওকে বোঝাতে পারো না? তুই একটা চাকরি জোগাড় করতে পারিস না, যাতে এই ফাদার গর্ব করে বলতে পারে, এই দেখো আমার টনি। আরে আমার কথা বাদ দে, নিজের মায়ের কথা তো ভাব, বয়স হয়েছে, শরীর খারাপ হয়, তাও সারাদিন কাজ করে, আর তুই তো একদম বেকার। ফাদার, আজ ওকে কোনো ক্ষমা হবে না, আর ওর শাস্তি এটাই যে আজ ওর খাওয়া বন্ধ, কোনো মা নয়। আর শোন, ততদিন তুই তোর মুখ দেখাবি না যতদিন না তুই একটা চাকরি পাস। হতভাগা, বের হয়ে গেলে। আরে টনি, এই সকালবেলা কোথা থেকে ঘুড়ির মতো উড়ে এসে পড়লি? কি বলবো ভাই, কাল রাতে ফাদার এমার্জেন্সি লাগিয়ে দিয়েছে, বলেছে যতদিন আমি কাজ না করছি আমার মুখ দেখবে না। আরে অদিত থাকতে এইটুকু ব্যাপার নিয়ে চিন্তা কিসে তো? আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনটে চাকরি দেবো, বল। তিনটে? হ্যাঁ, একটা অমরের কাছে, একটা আকবরের কাছে, একটা অ্যান্টনির কাছে। এই তোর ফ্যামিলিতে এই গল্পটা কি বলতো? এক ভাই অমর, একটা আকবর আর একটা অ্যান্থনি। একটা বড় দুঃখের কাহিনী রে এটা। এটা আমার বাবা ঈশ্বরলাল, এনার প্রথম ভালোবাসা শান্তিদেবীর সঙ্গে হয়েছিল, আর অমর জন্মেছিল। অমরের জন্মের পরই ভগবান লোকাল কল করে শান্তিদেবীকে ওপরে ডেকে নেন। তারপর আমার বাবার লগ্ন চলে গেল, ওখানে গিয়ে শাকিলা বানুকে বিয়ে করে বসলো। আর আকবর জন্মানোর পরেই আল্লাহ এসটিডি করে শাকিলা বানুকে ওপরে ডেকে নিল। আমার বাবার মন হাজার টুকরো হয়ে একটা এখানে পড়লো, একটা ওখানে পড়লো, একটা গোয়ায় গিয়ে পড়লো। সেই টুকরো আবার পেল জুলি, বাবা আবার জুলিকেও বিয়ে করে ফেললো। আর অ্যান্টনি জন্মানোর পরই মিস্টার গড ডিম্যান্ড কল করে জুলিকে ওপরে ডেকে নিল। তারপর বাবা আমার মাকে বিয়ে করে বসলো। এই আমার দুঃখী মা। কিছু মনে করিস না, কিন্তু উনি তো বেঁচে আছেন। ওটা রং কানেকশন, এই জন্যে আমার বাবাই টপকে গেল। ও বাবার স্মৃতিটা আমার রাগ মনে পড়ছে, শোনাচ্ছি তোকে। এই না, এই না, প্রথমে চাকরির ব্যাপারটা। ঠিক আছে, তুই একটা কাজ কর, আমার ভাই অ্যান্টনি ক্লাবে আছে, ওর সঙ্গে দেখা কর, সব ফিট করে দেবে। এবার গান শোনো। আমি এখনো কিছু খাইনি তো, পরে এসে শুনবো। ক্লাবের নামটা কি? মেলোডি ক্লাব। আচ্ছা, আরে শোন শোন শোন, আমি আগে দেখেছি, লম্বা
দেখুন শুনুন, আমি গল্পটা একবার শুনেছি, এখন আর শুনবো না। না না, তারপর আচ্ছা, আপনি এই থামসাবে রাম কেন মেশালেন? এটাও একটা লম্বা কাহিনী, শোনান। কালি আমার মদের লাইসেন্স ক্যান্সেল হয়েছে, দু মাস লেগে যাবে নতুন লাইসেন্স পেতে। ততদিন কি কাস্টমারদের শুধু বিয়ার খাওয়াবো? তাই এটা আমার একটা আইডিয়া, তুমি ঠিক সময় এসেছো। আরে আমার বারম্যান কাল জিয়ের সঙ্গে পালিয়ে গেছে, আমি তোমাকে চাকরিটা দিচ্ছি। দেখো কোনো কাস্টমার থামস আপ চাইলেই ভেবে নেবে রাম চাইছে, বুঝলে? শোয়ের টাইম হয়ে গেছে, তুমি বারম্যানের ড্রেস পরে জলদি চলে এসো, কাট ইট। ততক্ষণে আমি একটু খেয়ে আসছি, এবার নতুন কিছু খাবো। বারম্যান, ইয়েস, জলদি এক গ্লাস জল মোনার জন্য নিয়ে আসো। মোনাটা কে? তুমি মোনাকে চেনো না? না, স্ট্যাচু। আরে ঘোচু, এখানে কাজ করতে চাইলে এখনি মেকআপ রুমে এক গ্লাস জল নিয়ে এসো, আর জল না পৌঁছলে মোনা গান গাইবে না, গান না গাইলে শো হবে না, শো না হলে বোতল ভাঙা হবে, আর এই বোতলগুলো ভেঙে গেলে বার বন্ধ হয়ে যাবে, আর এই বার বন্ধ হয়ে গেলে তোর চাকরি ফিনিশ, স্ট্যাচু ওভার। এবার বুঝলে মোনা কে? তাড়াতাড়ি করো। শুনুন অ্যান্টনি স্যার, বাইরে তাড়াতাড়ি চলুন, বাইরে ডিস্কোর জায়গায় কতগুলো লোক চলে এসেছে।
দাও কেন সবাই বলে আমাকে বামেন ওয়ান থামস আপ থামস আপ থামস আপ মানে ম্যাডাম থামস আপ ইয়েস থামস আপ ও বুঝে গেছি এক মিনিট ম্যাডাম থামস আপ স্মার্ট লয়া তোমার বারম্যান থামস আপ এর রাব মিক্স করে আমাকে খাওয়াচ্ছে এখানে হয় ও থাকবে নয় আমি টনি ইয়েস স্যার এখন দেখে নিচ্ছি টনি ইয়েস স্যার থামস আপ এর রাব মিক্স করছো লজ্জা করে না গেট আউট গেট আউট দেখছেন ম্যাডাম কিরকম কিন্তু স্যার গেট কিন্তু স্যার এই আইডিয়াটা আমি তোর মাথা ভেঙে দেব গেট আউট আমি কোনো মজা করছি না ছোড়দা আমি একটা চাকরি পেয়ে গেছি আর যতক্ষণ না তোমাদের গোয়েন্দাগিরি বন্ধ হচ্ছে ততক্ষণ আমাদের খাবারের ব্যবস্থা হয়ে যাবে চুটকি চাকরি কোনো রাস্তায় পড়ে থাকা চারা না আটা না নাকি যে পড়ে আছে আর তুলে নিলাম আর চুটকি তাছাড়াও রাস্তায় পড়ে থাকা জিনিস তুলে আনতে নেই ভাব যার চাকরি তুই তুলে নিয়ে এলি সে বেচারা কি কান্নাকাটি করছে আমার কত টাকা মাইনে জানো 5000 টাকা আর এটা হলো অ্যাডভান্স জানো না 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 এটা আসল হ্যাঁ এই পাগল এত টাকা পুরো ইন্ডিয়াতে নেই তো এর কাছে করতে কাজ বেরে চুটকি তুই কি সেসব দিয়ে স্মাগলিং শুরু করলি আগে না আমি মেলোডি ক্লাবে ডান্স করার কাজ পেয়ে গেছি আমার বোন নাচ করবে এ আমি কিছুতেই ও বড়দা চাকরিটা করতে দাও না প্লিজ কখনোই না শিজ রায় করতে দাও কখনো না কেন নয় কেন কোন পৃথিবীতে তুমি বাস করো এই পৃথিবীতে দাদা তুমি ওই টাকাটা দিয়ে তোমার ডিটেকটিভ এজেন্সি খোলো ভাল লাগে না শিজ গট এ পয়েন্ট শো মি দা পয়েন্ট ডিটেকটিভ এজেন্সি সবাই চিনবে টাকাই টাকা চুপ খেতে খেতে এটা ভাবছি তো মুভ অ্যাওয়ে মুভ অ্যাওয়ে শ্যাম বলো ঘনশ্যাম আমরা যদি শাখাকে ধরে ফেলি তাহলে লেচকা হিরো হয়ে যাব কে শাখা শাখা যে আট আটটা খুন করেছে কোনো ঠিকানা যদি সত্যি ওর ঠিকানা থাকতো তাহলে এতক্ষণে ধরা পড়ে যেত না আরে কোনো ছবি নেই শোনা গেছে যখনই ও খুন করতে যায় তখনই শুধু ওর ছায়াটা দেখা যায় আর তারপরে একটা চিৎকার কি হলো ছায়া এই হলো সুযোগ এটাই সেই সুযোগ বলো মি আমরাই আপনাকে বাঁচিয়েছি মৃত্যুর মুখ থেকে বাঁচিয়েছি কিন্তু আপনারা কে খুব তাড়াতাড়ি দুনিয়ায় বিখ্যাত হতে চলা গোয়েন্দা জুটি শ্যাম ঘনশ্যাম কিন্তু আপনারা কি চান আমরা কিছু চাই না কিন্তু শাখা আপনাকে খুন করতে চেয়েছিল এই শাখা কে আপনি জানেন যে এখন মাত্র আটটা খুন করেছে আর নয় নম্বরে ছিলেন একমাত্র আপনি বুঝলেন আর আমরা দুজন বাঁচিয়ে দিচ্ছি আপনাকে কোথায় ও ওই যে আসুন ভেতর কিছু পড়েছেন তো আসুন আসুন দিদি দিদি আসুন মৃত্যুকে নিজের চোখে দেখুন এই হচ্ছে শাখা এই সেই খুনি
আরে আপনি কাঁদছেন কেন? আপনি তো খুশি হওয়া উচিত। আপনারা ডিটেকটিভ নন, আপনারা গোড়া ডিম। গোড়া ডিম হয় নাকি? না না, অন্য কিছু বলুন। হ্যাঁ এটা চলবে। আমরা আপনাকে সাহায্য করলাম আর আপনি আমাদের গাধা বলছেন। বোকা, গাধা, পাগল, এটা আমার বর আইজে চৌধুরী। আইজে আসুন সিঙ্গানিয়া সাহেব, নিয়ে নাও এটা, আসুন। এবার আমি সিঙ্গানিয়া সাহেবকে অনুরোধ করব যে উনি কিছু কথা বলুন, আসুন। ভাই আর বোনেরা, গাছপালা আমাদের জীবনের একটা বড় অংশ। ওদের ছাড়া আমরা নিঃশ্বাসও নিতে পারি না। যখন ওরা আমাদের জীবনকে বাঁচিয়ে রাখছে, তখন আমাদেরও উচিত ওদের বাঁচিয়ে রাখা। আপনারা জানেন, কখনো কখনো এই গাছেরাও কষ্ট পায়, কেটে ফেললে চোখের জল ফেলে। এটা আমাদের কর্তব্য যে আমরা এই গাছেদের চোখের জল ফেলতে দেব না। জয় হিন্দ। আসুন। কোনো ব্যাপার না, বেচারি পাগল নিজেই জানে না ও কি করছে। ও শুধু শুধুই আপনাদের হাতে মার খেল। আমার তো এই কেটে যাওয়াতে বিন্দু মাত্র যায় আসে না, কিন্তু ও মানুষ তো। দাঁড়ান, আমি দেখছি। মার খেয়েছিস, মাটিতে পড়ে আছিস, এটা দেখে এখন আমার খুব ভালো লাগছে। তোর স্বামীকে মেরেও এত খুশি হইনি আমি, যতটা তোকে আজ প্রতিশোধের আগুনে জ্বলতে দেখে হচ্ছে। ইচ্ছা তো করছে তোর এই রাগকে ফুল দিয়ে একটা ফুলদানি সাজিয়ে নিজের ঘরে রেখে দি। সিঙ্গানিয়া সাহেব, ক্ষমা করবেন, আমাদের জন্য আপনার অনেক অসুবিধে হলো। কিন্তু আমি ভাবছিলাম আপনাকে ধন্যবাদ জানাব। এখানে এসে আমি যে আনন্দ পেলাম, আপনি সেটা আন্দাজও করতে পারবেন না। আরে করিম ভাই, আপনিও জেনে গেছেন আমাদের ম্যাজিক ভাইদের ব্যাপারে? আরে বাবা, সারা জীবনের মতো ঝামেলা করতাম। আরে সব আছে, লাল নীল হলদে সবুজ। আসেন আসেন, চলে আসুন। একটু শুনবেন, বসে যান। হিরোর কাট 25 টাকা, এক্স হিরো 40 টাকা, সুপার হিরো কাট 50 টাকা, আর অমরেশপুরি কাট 10 টাকা। দেখুন আমার নাম। ওয়াও, ঘাবড়াবেন না, এটা আমার আওয়াজ। আসলে হয়েছে কি, আজ সকালে আমার কুকুরকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম। 10 দিন ধরে ডাকছিলেন না? দেখুন আমার নাম টনি ফার্নান্ডেজ। তো আরে আল্লাহ তোমার ভালো করুন, আগে বলোনি কেন? অজিত তোমার কথা বলেছে? আচ্ছা আচ্ছা, আমার আব্বা যান। নমস্কার। একটা লম্বা কাহিনী। না না না, তুমি কেন? দেখুন এই গল্পটা আমি অনেকবার শুনে ফেলেছি। তাহলে অন্য কাউকে বলো। আরে একবার মা কোথায় গেলে, তাড়াতাড়ি এসো, আমার দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ আসছি মিয়া, ততক্ষণ পরশু দিনের কাগজটা পড়ুন। দেখো তুমি আজ থেকে কাজ শুরু করো। ওই 4 নম্বরের লোকটা? না না, 4 নম্বরের কাছে যেতে হবে না। ওর চুল খুঁজতে খুঁজতে আমি একেবারে জ্যোতিষী হয়ে গেছি। তুমি এক কাজ করো, ওই 2 নম্বরের কাস্টমার রয়েছে না, ওর কাছে যাও। ওখানে 4টে ম্যাজিক ডাই পড়ে আছে, ওর মধ্যে কালোটা লাগিয়ে দাও। যাও। হ্যাঁ কিন্তু এই বাও বাও। এটা দেবেন আর হ্যাঁ এটাও। Roses. পেচি পেচি পেচা। টনি ধন্যায় মন্দে, আজ কিন্তু তোর প্রথম দিন। হ্যাঁ। খোঁজো খোঁজো রে, খোঁজো রে বালক রে, খোঁজো রে। আরে আরে অনেক পেয়ে গেছি, এই তো এই তো এই তো। আজ কতগুলো পেয়ে গেলাম রে ভাই। থ্যাংক ইউ, এটা নিন।
এই টনি পল্টু দা চুলটা একটু ভালো করে ধুস। হ্যাঁ আজ তো চুল এখানে এখানে আরে বস আপনার চুল একদম কালো হয়ে গেছে। ভেরি গুড ভেরি গুড। এরকম হয়তো আর কখনো হয়নি। আচ্ছা আপনি ততক্ষণ চুলটা শুকিয়ে নিন, আমি একটু আসছি। ওকে থ্যাংক ইউ, এটা রাখো। থ্যাংক ইউ, আবার তোমার কাছে আসবো। তাহলে আর কোনো দরকার হবে না। খোঁজো। আরে পল্টু দা কি ব্যাপার, আমি এখন চুল শুকাচ্ছি। আরে হাঁদা টনি কোথায় গেল, কে জানে কোথায় গেল, আমিও তো দেখি আমার ম্যাজিক ডেজার কমাল। পল্টু দা কি বলেছিলাম, একবার লাগিয়ে দেখুন চুল পুরো কালো করে দেবে। আস্তে আস্তে, এবার দেখুন আমার ম্যাজিক ডেজার ম্যাজিক। আকবর আকবর আকবর, এটা কি আকবর, আমার চুল কালো করো তুমি, আমার চুল কালো করে বলছি। ওটা তো আর হবে না, নতুন চুল গজালো সেটাও ভালো হবে। আমি খুন করে ফেলবো, আমি খুন করে ফেলবো তোমাকে। গালিবের একটা শেষ শুনলে আপনার কাজে লাগবে, বিশ্বাস করুন। আমার চুল কালো হয়ে যাবে তাতে। না, শ্মশান পর্যন্ত যাবে। আজ কুত্তা দাঁড়া করবে টনি, দোকান বন্ধ করে দে। আজ বহুত সেল হয়েছে, আমারটা খুব খুশি। অজিত ভাই, আজ চাকরির প্রথম দিন, দোকান বন্ধ করার সময় হয়ে গেল, কিন্তু কোনো ঝামেলাই হলো না। দেখো দোকান খোলা আছে। মরেছি রে। চলো 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 চলো। আমার খুব খিদে পেয়েছে, খিদে পেয়েছে, খিদে পেয়েছে, আমাদের খিদে দাও, খিদে পেয়েছে, মানুষের কবিতা বলে খিদে দাও। তুমি তুমি এমনি হাঁ করে কি দেখছো বলো তো? না মানে ভাবছিলাম সেন্সর বোর্ড আপনাদের পাস করালো কিভাবে। ও শাট আপ, খাবারের অর্ডারটা নাও। আপনি কি খাবেন? আমি বললাম অর্ডারটা নাও, এখানে কি দেখছো? যা দেখাচ্ছে তাই দেখছি। মানে যা কি? আর দেখুন আমি তো কোনো জবরদস্তি করছি না, যা দেখাচ্ছেন সেটাই দেখছি। হোয়াট? দেখুন দেশে তো অনেক গরিব, তো গরিব কমান, এই কাপড় কমাচ্ছেন কেন? গুড হেল ম্যান, গুড টু হিল ম্যান। 12 চিলি চিকেন, 12 চিকেন মঞ্চুরিয়ান, 12 চিকেন ফ্রাইড রাইস এন্ড 12 চিকেন হাক্কা নুডলস। ওকে স্টার্ট ওভার। এটা তো আপনার খাবার, বাকি সবার জন্য কি দেবো? এ এ এ খাবারটা কি ট্রাকে পাঠাবো? না না, গাড়িতে গাড়িতে গাড়িতে। ইয়েস ম্যাডাম, ভগবান ভালো করুক ওই গাড়ির চাকার। জলদি জলদি। আপনার স্টার সিঙ্গার। তোমার তো এই সময় লন্ডনের শোয়ের রিহার্সালে থাকার কথা। হ্যাঁ, তো আমি ওখান থেকেই তো আসছি, কিন্তু কেসটা হলো আমার এই গিটার থেকে সুরটাই বেরোচ্ছে না। সামথিং ইজ রং। আমি বলছি কি হয়েছে, আমার এই গিটারের ভেতর একটা সিক্রেট বক্স আছে, আর সেই বক্সের ভেতর কোকেনের প্যাকেট ভরা। যদি আমি দেশভক্ত হতাম তো পুলিশের কাছে চলে যেতাম। আমি পুলিশের কাছে যাওয়ার হুমকি দিচ্ছি না, কিন্তু এই গিটারকে ইন্ডিয়ার বাইরে নিয়ে যাওয়ার রিস্ক তো আমার। আমি কিন্তু আমার ভাগ চাই, মানে কমিশন। তুমি তোমার ভাগ ঠিক পেয়ে যাবে, গিয়ে শোয়ের রিহার্সালটা ঠিক মতো করো। গুড 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 গুড। রূপকে তো ট্যুরে পাঠাতেই হবে, কেননা আমাকে 40 কোটি টাকার মাল বাইরে পাঠাতেই হবে। আর এই জন্য
একজন নতুন স্টার সিঙ্গার খোঁজো। পুরো শহরে পোস্টার লাগাও, ব্যানার লাগাও, হোর্ডিং লাগাও, যা খুশি করো, কিন্তু যেভাবেই হোক আমার একজন নতুন স্টার সিঙ্গার চাই। টনি, টনি ফার্নান্ডেজ। তুমি ভয়েস টেস্টে পাশ হয়ে গেছো, যদি ভালো গিটার বাজাতে পারো তাহলে ফাইনাল রাউন্ডে পৌঁছতে পারবে। গিটার বাজাও। অ্যালবার্ট ডিসুজা কে আছে? হ্যাঁ, আমি হলাম অ্যালবার্ট ডিসুজা। তুমি যাবে নেক্সট। আহা, ইউ আর সিলেক্টেড ফর দ্য ফাইনাল রাউন্ড। থ্যাংক ইউ স্যার। মনে হয় কেউ আসছে। Oh no, not again please. Mona, একা একটা ছেলেকে দেখে এই ইশারা ঠিক উচিত নয় মিস। Oh, get lost man. No 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 no, please don't go. তোর মাথা খারাপ হয়নি তো? এখন অবধি যাদেরকে বলেছি কেউ আমাদের একসাথে নিয়ে যেতে রাজি হচ্ছে না। এই একজন পেয়েছি যাকে আমরা পটাচ্ছি, আর তুই নাটক করছিস, স্টুপিড। সো সুইট। আচ্ছা দেখুন, আমাদের টায়ার পাংচার হয়ে গেছে। আপনার কোনো টায়ার পাংচার তো দেখতে পাচ্ছি না। আমি বলছি আমার গাড়িটা। ও, আর স্ট্যাপটিও তো নেই। রিয়েলি? I see. যদি আপনি একটু লিফট দেন তো খুব উপকার হয়, তাই তো? হ্যাঁ, ভেবে দেখছি। আরে ভাবছি ভাবছি ভাবছি, এখন যদি বাড়িতে পৌঁছতে না পারি মা বাড়ি থেকে বের করে দেবে, আর আমার রাগী ওয়ার্ডেন 6 মাস হোস্টেল থেকে বেরোতেই দেবে না। হ্যাঁ, করে দিন না আমাদের একটু সাহায্য। হ্যাঁ, আর আমি যদি ছোট করে সাহায্য করি তো? ছোট মানে? হ্যাঁ, ছোটবেলায় একটা গল্প শুনেছি, কে বড় উপকারের মানেটা হলো গিয়ে এই হাতে দাও আর এই হাতে নিও না, আর ছোট উপকারের মানে হচ্ছে যে এক হাতে দাও আর এক হাতে নাও। কি চাই আপনার? কিস। তো তোমরা এক এক করে এসো আর এক এক করে কিস করে যাও, শুধু খেয়াল রাখবে একটা কিসের উপর যেন একটা কিস না পড়ে। মিস ফের লিফট হাজির হয়। হাউ সুইট। আরে বোধহয় পছন্দ হয়নি। ও মাই গড, প্লিজ রাজি হয়ে যা না, এত আনস্পোর্টিং হোস না, প্লিজ রাজি হয়ে যাও, প্লিজ। নো, ঝড়ের রাত বলে কথা, জঙ্গলে আছি তো, যদি কোনো জানোয়ার চলে আসে। ভাল্লুকও তো আসতে পারে। শুনেছি ভাল্লুকেরা শুধু মেয়েদের তুলে নিয়ে যায়। আরে ভাল্লুকের থেকে তাও বাঁচা যায়, কোনো গুন্ডা এসে গেলে তো? ও তো শুধু একটা কিসে চাইছে। হ্যাঁ, না জানি গুন্ডা আর কি কি চাইবে। যা হবে দেখা যাবে। না 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 না, আমাদের কিছু একটা করতে তো হবেই। আমরা যেটা বললাম সেটা শুনেছ? সেটা বুঝেছ তো? মাথায় কিছু ঢুকলো? বুঝতে পেরেছ তো? তাহলে এবার বলো আমাদের কি করা উচিত। কিস। এক মিনিট এক মিনিট, দেখো সবাই এক এক করে লাইনে এসো, লাইনে। দেখ, কিস করতে গেলে আবার লাইন লাগে নাকি? টনি, টনি এদিকে এসো।
পেছন ফিরে আছো কেন? না, আপনি আমাকে বলেছিলেন যতদিন চাকরি না পাই তুই আমাকে মুখ দেখাবি না, তাই এরকম। তা এতক্ষণ কোথায় ছিলে? চাকরি খুঁজে বেড়াচ্ছিলাম। রাত 2 অবধি? আসলে কথাটা হচ্ছে, যা বলার সামনে ঘুরে বলো। দেখুন, আমি এখনো চাকরি পাইনি। ও মাই গড, কি হলো এটা? কি আমার চেহারা? এটা কি নাক? না না না, এটা কি গাল? ও নো না, এটা কি আমার ঠোঁট? ফাদার, আমার আমার বলাটা ঠিক উচিত হবে না, আজ কিন্তু আপনি কেমন বোকা বোকা কথা বলছেন। আমি বোকা বোকা কথা বলছি নাকি তুমি আমাকে বোকা বানাচ্ছো? এদিকে আয়, এদিকে আয় বলছি। এই দেখ, এবার এই পাপি মুখটাকে ভালো করে ধো আর জামা কাপড় ছেড়ে আয়। যা এখান থেকে যা। ও মানুষ হলো না। ফাদার, টনি, আমার মাঝে মাঝেই মনে হয় যে আমি তোকে বেকার বকাবকি করি, যখন তুই আমার সব কথা শুনিস। যেমন আমি তোকে বললাম তুই জামা কাপড় চেঞ্জ করে আয়, তুই কি সুন্দর জামা কাপড় চেঞ্জ করে এলি, আবার টুপিও পরে এসেছিস। একদম, আসলে তুই সত্যিই খুব ভালো আর স্মার্ট ছেলে। ইয়েস ফাদার। আর কদিন থেকে তোকে আমি স্টোরে বন্ধ করে রাখার কথা ভাবছি, কিন্তু প্রতিবারই তোর মা এসে তোকে বাঁচিয়ে দেয়, কিন্তু আমার মনে হয় আজ তোর বাবাও তোকে বাঁচাতে পারবে না। ইয়েস ফাদার। চলো বেটা, এবার ভেতরেই থাকো। হ্যাঁ, এবার থেকে তুই ভেতরেই থাকবি, একদম ভেতরে। টনি, আজ 5ই আগস্ট, সব কয়েদিরা মিলে জেলে আনন্দ করছে, কিন্তু রেয়াজ করতে করতে আমার গলা এমনভাবে বসে গেছে যে ভোটেও কোনো ক্যান্ডিডেট এইভাবে বসে না। বন্ধু, তুই গে দে আমার বদলে। যদি এই কন্ট্রাক্ট হাত থেকে বেরিয়ে যায় তাহলে মা আমাকে ধাবাতে বসিয়ে দেবে। অজিত সালা দেখতে পাচ্ছে যে আমি ফাদারের জেলে আটকে, আর বলছে তুই আমার বদলে গিয়ে দে। সীমা দেবী, আপনি জলসা গেলেন না? কত ভালো জলসা হচ্ছে, ওখানে তো সবাই গেছে। আমাকে মাফ করে দেবেন, আমার ইচ্ছে করছে না। আরে চলুন ওখানে, এমন সুযোগ বারবার আসে নাকি? বাইরের দুনিয়ায় আমার জন্য কি রাখা আছে জেলার সাহেব? আমার গোটা সংসার আমার এই আঁচলে বাঁধা আছে। সীমা দেবী চলুন, ওখানে আজকে গানের অনুষ্ঠানও আছে। আমার গান তো অনেকদিন আগেই শেষ হয়ে গেছে। তোমাকে ছেড়ে আমি ক
কোথায় যাব, তুমি রাগ করো না আমায় ভুল বুঝো না, আমি তোমার কাছেই ফিরে আসব, তোমাকে ছেড়ে আমি কোথায় যাব। জীবনে আমি শুধুই যে তোমার, তোমারই সরগম গেয়ে যাব আজ, বুকে জড়িয়ে রাখবো তোমায়, সুখে দুঃখে তুমি সাথী যে আমার, তুমি যে আমার জীবন, ছেড়ে যেতে চায় না মন, চোখের জল না ফেলে হাসো তুমি সারাক্ষণ। তুমি রাগ করো না আমায় ভুল বুঝো না, আমি তোমার কাছেই ফিরে আসব, তোমাকে ছেড়ে আমি কোথায় যাব। তোমার যেমন খুশি তেমন ঠোকো দাদা, কিন্তু এই জঞ্জালগুলোকে আমার ঘর থেকে বিদেয় করো। এটাও নিয়ে যাও বাবুল মোরা। আপনার সব মিলিয়ে হলো গিয়ে 500। আচ্ছা দাও, দেখ বাবা, এই 500 টাকাতেই তোর ধাবা লাখ টাকা কামাবে, কাঁদিস না। ও চল, ও জানে বলে হো সকে তো লাখ আনা। এই অজিতের বাজনা নিয়ে কোথায় যাচ্ছ? আরে টাকা দিয়ে নিয়ে যাচ্ছি ভাই। সালা চুরি করেছিস, চোর চোর অজিত চুরি করেছিস। কি রে, সবাই মিলে কি চোখ বন্ধ করে বসে আছো নাকি? যদি আমি এখন না আসতাম না, এ সালা সমস্ত জিনিসপত্র নিয়ে পালাতো। কি হয়েছে কি রে, তুই আমার অজিতের মনে কষ্ট দিয়েছিস। আমি এসব বেছে দিয়েছি। আরে যখন গাইতেই পারি না তখন বাজনার কি দরকার? Thank you.
দেখা হবে বলে, তার মানে আপনার লিফট চাই? খুব উপকার হয়। মনে আছে যখন আমাদের লিফট দরকার ছিল তখন আপনি কিন্তু দুষ্টুমি করেছিলেন? ওই দিন তো করিনি, কিন্তু দুষ্টুমিটা আজ করব। যে বলতে আজ আমি বলতে চাই তোমার, ভেবে সে কথা কেন আমি লাজে মরে যাই। চাই যে বলতে আজ আমি বলতে চাই তোমার, ভেবে সে কথা কেন আমি লাজে মরে যাই। বলি বলো বলো না, শুধু তোমার চাই যে বলতে আজ আমি বলতে চাই তোমায়, ভেবে সে কথা কেন আমি বলতে পারি না। বলি বলো বলো না, আই লাভ ইউ আই লাভ ইউ, আমি তোমার শুধু তোমার। যে বেড়ে আজ মনের চাওয়া, যায় না দূরে সরে যাওয়া। চাইছি তোমাকে আরো কাছে চাই, যা কিছু ভুল হয়ে যায়। এই চাই যে বলতে আজ আমি বলতে চাই তোমায়, ভেবে সে কথা কেন আমি বলতে পারি না। বলি বলো বলো না, আই লাভ ইউ আই লাভ ইউ, আমি তোমার শুধু তোমার। হ্যাঁ
তার ঠোঁটের ছোঁয়াতে কি যে জাদু আছে, উষ্ণ ভালোবাসায় কি যে মায়া জাগে। তোমার ঠোঁটের ছোঁয়াতে কি যে জাদু আছে, উষ্ণ ভালোবাসায় কি যে মায়া জাগে। চাইছে শরীরাজ তোমার ছোঁয়া, সত্যি হবে তোমায় পাওয়া। ছড়িয়ে পড়েছে তোমার জাদু, নেশা নেশা এ জীবন। চাই যে বলতে আজ আমি বলতে চাই তোমার, ভেবে সে কথা কেন আমি লাজে মরে যাই। বলি বলো বলো না, শুধু তো আবার কবে দেখা হবে আর কোথায়? তোমাকে কি এখনই চলে যেতে হবে? আমার দাদারা তো ঘরেই আছে, একবার দেখা করে যাও। আরে বাপরে, মারবে না তো? ঘনশ্যাম। বলো শ্যাম। খোঁজ খবর নাও, ভালো করে দেখো, ইনভেস্টিগেট করো, এই ছেলেটার উদ্দেশ্যটা কি। ফিঙ্গারপ্রিন্টস নাও, পায়ের ছাপ নাও, এর মনের তালা ভেঙে ভিতরে যাও, গিয়ে খোঁজ নাও। এর মনের ভিতরে অন্য কোনো মেয়ের ছবি নেই তো? দাদা নমস্কার। দাদা তুমি ভিতরে যাও চুটকি। আমিও বাইরে যাই না, আজ ফয়সালা হয়েই যাবে। ঘনশ্যাম। বলো শ্যাম। জিজ্ঞেস করলে তো এটাই বললে যে আমার বোনকে ও খুব ভালোবাসে। জিজ্ঞেস করলে তো এটাই বলবে। মিথ্যে কথা, এটা সম্পূর্ণ মিথ্যে। ও আমাদের বোনকে নয়, আমাদের প্রচুর টাকাকে ভালোবাসে। তাহলে আলমারিতে টিকা লাগিয়ে যুদ্ধ শুরু করো শ্যাম। এক্ষুনি করছি, যাও। এই বিয়ে হতে পারে না। ছোকরা, তোমার চোখ দিয়ে লক্ষ্মীর লোভ ফেটে বেরোচ্ছে। লক্ষ্মী? আমি কোনো লক্ষ্মীকে তো চিনিই না। বলো শ্যাম। বলো শ্যাম। ছেলেটা আমাদের বোকা ভাই উপরে। হ্যাঁ, ওকে বলো যে বড় লোকেরা কখনো বোকা হয় না। ওকে বলো 114 টাকার একটা প্যান্ট পরে আমাদের বাড়িতে এসে আমাদের বোনকে বিয়ে করার কথা বলার সাহস পেল কোথা থেকে? ওর মুখে টাকা ছোড়ো আর এখান থেকে দূর করে দাও। শোনো ছেলে, তুমি আমাদের বোনকে তো ভালোবাসো না, তুমি শুধু আমাদের টাকাকে ভালোবাসো। এই নাও ব্ল্যাঙ্ক চেক, আর তোমার ইচ্ছে মতো এমন বসাও, আর আমাদের চুটকির জীবন থেকে অনেক দূরে চলে যাও। এই নাও সাইন। আসলে একটু ছোট সাইন। এলাও এলাও আর দূর হয়ে যাও। এমনিতেও যদিও আমি পনের পক্ষপাতী নই, তবু আপনাদের অনেক অনেক ধন্যবাদ। দাঁড়াও 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 দাঁড়াও, আরে তুমি তো একেবারে আমাদের মনির মতো ছেলে। আসলে যে ছেলে লক্ষ্মীর উপর প্রেম নেই, সে কিভাবে আমাদের ছুটকেকে ভালো রাখবে? আমরা আসলে তোমার পরীক্ষা নিচ্ছি। তো ভীষণ ধূর্ত গোয়েন্দা, লেনদেন থেকে ভালোবাসা সবকিছুতেই একটু পরীক্ষা করে দেখি। আমরা তোমার পরীক্ষা করছিলাম আর তুমি সেই পরীক্ষা একেবারে পাশ করে গেছো, আর তোমার সাথেই আমার বোনের বিয়ে একেবারে পাক্কা। কংগ্রেচুলেশনস জামাই বাবু, আমাদের আদরের জামাই বাবু। তো এখন যেটা বাকি থাকছে সেটা বিয়ের তারিখ। তো এ মাসের 32 তারিখ, মানে বেশি হয়ে গেল, 22 তারিখে বাস। বাকি কথা আমি আমার মাকে এখানে এনে বলবো। আচ্ছা আচ্ছা, একটা কথা বলবো? হ্যাঁ বলো। আপনারা যদি আমাদের দেশের গোয়েন্দা বিভাগের লোক হয়ে থাকেন, তাহলে বলতেই হয় যে আমাদের দেশ খুব তাড়াতাড়ি উন্নতি করবে। ওর হাত ভুল দিকে ছিল, কিন্তু কথাগুলো ঠিক বলে গেল।
এই প্রথম কোনো ভারতীয় আমাদের ঠিক মতো চিনল। আরে সেসব ছেড়ে দাও না, ওকে বলো ওর মাকে নিয়ে যেন তাড়াতাড়ি আসে। আরে এই মাকে নিয়ে তাড়াতাড়ি আসিস, নিজের মাকে আনতে ভুলো না, নিয়ে যাও ওকে। জেলার সাহেব বসুন। আমাকে বান্দ্রা চার্চ থেকে ফাদার প্যাট্রিক পাঠিয়েছেন। এখানে কটা কাগজ আছে যেখানে সীমাদেবীকে দিয়ে সই করাতে হবে, ওনাকে হস্টেলে ভর্তি করানোর জন্য, এগুলো খুব জরুরি। শুনুন, হ্যাঁ, আপনি নিজে কেন ওনাকে দিয়ে সই করাচ্ছেন না? যদি আপনি পারমিশন দেন। ও শিওর, আমার কোনো অসুবিধে নেই। সীমাদেবী, ফাদার প্যাট্রিক এই কাগজগুলো পাঠিয়েছেন, এতে সই করে দিন। থ্যাংক ইউ। মারিয়া, মারিয়া তুমি ঠিক আছো তো? কেউ একজন ডাক্তারকে ডাকো। দাদা, আমার ডাক্তার কি নয়, আপনার কি প্রয়োজন? আমি তো আছি মারিয়া। ডক্টর, দাদা প্লিজ, দাদা মনে রাখি, আমাকে কনফিউজ করতে হবে, দাদা কনফিউজ করতে হবে। বলো মারিয়া, কনফিউজ করো, বলো। 25 বছর আগে আমি একদিন একটা বাচ্চা কুড়িয়ে পাই, ওর মা ও ঠিক পাশেই মরে পড়েছিল। আমি ওই বাচ্চাটাকে তুলে নিই। আরে ওই মহিলা এখানেই ছিল, মনে হয় কোনো জঙ্গলি জানোয়ার ওকে তুলে নিয়ে গেছে। মারিয়া, এই বাচ্চাটা এবার এর কি হবে? হয়তো গডের এটাই ইচ্ছে ছিল, একে আমি মানুষ করব। টনি, 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 ওই বাচ্চা ফাদার, আজ জেলে সীমাদেবীকে দেখলাম, উনি হলেন সেই মহিলা ফাদার, উনি টনি, টনির আসল মা ফাদার। আমি তো জানতাম না যে উনি বেঁচে আছেন। আমি আমি টনিকে মিথ্যে বলেছি ফাদার, আমি মিথ্যে বলেছি, আমি আমি ওর মা নই ফাদার, আমি ওর মা নই। মা, 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 টনি, টনি, আমি বলো, মা বলো, মা বলো, মা বলো। সীমা, আজকে তোমাকে আমি একটা দরকারি কথা বলবো, যার সাথে তোমার ফেলে আসা দিনগুলো, তোমার আজ আর তোমার সামনের ভবিষ্যৎ জড়িয়ে আছে। যদি আপনি আবার আমাকে ক্ষমা করে দেওয়ার কথা বলতে চান তাহলে আপনি বলবেন না ফাদার। আমার গতকাল, আমার আজ আর আমার আগামীকাল সবইতেই রক্তের দাগ লেগে আছে। আমি আগে একটা খুন করেছি আর আজ আমার দিনগুলো কাটে শুধু মনে মনে সাহস জমাতে, যাতে আমি আর একটা খুন করতে পারি। আর আমি সেই খুনটা করবই ফাদার। আমি যেটা বলতে এসেছিলাম হয়তো সেটা বলার সময় এখনো আসেনি। কি হয়েছে, মার কথা ভাবছো? ভাববো তো তার কথা, যে আর নেই। আমার তো এখনো মনে হয় যে আমার মা এখানেই আছে, যে কোনো সময় সামনে আসবে আর আমাকে জড়িয়ে ধরবে। সীমাদেবী, আজকে আপনার ছুটি হয়ে যাবে, তৈরি হয়ে নিন।
ভাই জ্যোতিষী, আজ একটা জোরদার ভবিষ্যৎবাণী করে দাও তো দেখি। ফাটাফাটি আছে প্রভু, ফাটাফাটি আছে। আপনার ভবিষ্যতের রানী আপনার পথ সে বসে আছে। একদম ঠিক বলেছে জ্যোতিষী, তোর মৃত্যু তোর ভবিষ্যতের জন্য অপেক্ষা করছে। বাহ বাহ, খুব ভালো বলেছো। আমি তোমাকে নিতে গেছিলাম কিন্তু শুনলাম তুমি চলে এসেছো। আমি কখন থেকে অপেক্ষা করছি। ও হচ্ছে টনি, আমাদের মারিয়ার ছেলে, আমাদের সাথেই থাকে। এবার চলো। এই যে গানটা তুমি গাইছো। না না, সীমা তুমি আগে ভেতরে এসো। আমি তোমার থাকার জন্য একটা ঘরের ব্যবস্থা করে দিয়েছি। এছাড়া তোমার সাথে আমার অনেক কথা আছে। সেদিনটা তোমার সাথে রাগ করো না
কাছে ফিরে আসব, ফিরে আসব, ফিরে আসব। ও গড, হেল্প মি, আমাকে কিছু রাস্তা দেখাও। আমি কেন বলতে পারছি না ওদের যে আমি তো টনি আর ওর মায়ের সাথে অন্যায় করছি? আমি সবের জন্যই শাস্তি পেতে রাজি, আমাকে রাস্তাটা দেখাও, আমাকে বলো আমি কি করব। ঈশ্বর, তোমার পুত্রের কাছে আমার কিছু প্রশ্ন আছে। একদিন ফাদার প্যাট্রিক আমাকে কথা দিয়েছিলেন যে একদিন আমি আমার ছেলেকে খুঁজে পাবো। আজ আমি তোমার ছেলেকে জিজ্ঞেস করছি, কোথায় আছে আমার ছেলে? সীমা, তুমি এখনো ঘুমোনি? চিন্তায় চোখে ঘুম আসে না ফাদার, সেই জন্যই আপনিও জেগে আর আমিও। ফাদার, স্বয়ং ঈশ্বর আজ আমাদের সামনে আছেন, তাকে সাক্ষী রেখে আজ আমি আপনাকে জিজ্ঞেস করছি, টনি কে? টনি হাজার জনের মধ্যে একজন মানুষ যার গলায় জাদু আছে, আর টনি একদিন অনেক বড় গায়ক হবে। এটা আমার প্রশ্নের উত্তর নয় ফাদার। সীমা, আমি তোমার প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটা কথা জানতে চাই। আমাকে বলো, আমার সামনে এখন কে দাঁড়িয়ে আছে? একজন মা যে তার নিখোঁজ ছেলেকে খোঁজার জন্য তরপাচ্ছে, নাকি একজন স্ত্রী যে তার স্বামীর মৃত্যুর প্রতিশোধের আগুনে জ্বলছে? প্রতিশোধই আমার বেঁচে থাকার কারণ, না হলে আমার দিকে তাকিয়ে থাকা হাজার হাজার আঙুলের সামনে আমি রোজ মরে যেতাম। কিন্তু আপনি বলছেন না কেন টনি কে? আমি তোমাকে বললাম তো, টনি হলো মারিয়ার ছেলে। কিন্তু ঈশ্বরকে সাক্ষী রেখে আপনি বলেননি ফাদার। ঈশ্বরকে সাক্ষী রেখে যদি বলি তাহলে তোমার মাতৃত্বকে আহুতি দিতে হবে। আমি রাজি, টনি তোমার ছেলে। কিন্তু টনি যেন জানতে না পারে যে তুমি ওর আসল মা, না হলে তোমার প্রতিশোধ শেষে ওর প্রতিশোধ হয়ে যাবে। তাই তোমাদের দুজনের ভালোর জন্যই বলছি, তুমি এখান থেকে চলে যাও। ফাদার, এত বছর বাদে মা তার ছেলেকে ফিরে পেয়েছে, আমাকে ওর থেকে দূরে সরাবেন না। আমি আপনাকে কথা দিচ্ছি, টনি কোনোদিন জানতে পারবে না যে আমি হচ্ছি ওর আসল মা। ঠিক আছে, ধন্যবাদ। অজিত, নতুন ধাবার শুভেচ্ছা আমার তরফ থেকেও। থ্যাংক ইউ। আমি তো খুব খুশি যে আমার অজিত কাজ করছে। টনি, এই মুরগিটা না আমার মা মামার বাড়ি থেকে এনেছে, বড় দুষ্টু পাজি। দেখ তো, এদিকে হচ্ছে না, আসলে গ্রাজুয়েট না, রান্না হয়ে গেলে দিয়ে আসছি, দু মিনিট। আরে মুরগি না, আমি তো শুভেচ্ছাও নিতে এলাম, কারণ আজ স্টার সিঙ্গার কম্পিটিশনের ফাইনাল সিলেকশন। প্রার্থনা কর যেন আমি সিলেক্টেড হই। আরে নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে। কি একটা দিবাই, ঠিক ঠিক। আরে আমাকে থ্যাংক ইউ বল। কক্কর কক, মুরগি খাচ্ছি তো, রিঅ্যাকশন হয়ে গেছে। যদি আমি তোকে গেট আউট না বলতাম তো আমার নাইট ক্লাবেতে থামস আপেতে রাম মিশিয়ে সার্ভ করে যেতিস। কি একবার ভাই, আমাকে শুকরিয়া বলরে পাগলা। আরে কি জ্বালা, এই কুত্তা আমার ছাড়বে না দেখছি। যদি আমার খদ্দের চুল লাল না করতিস তাহলে আমারই সেলুনে ন্যাড়া করে দিতিস সবাইকে। কি আমার ভাই, আমাকেও ধন্যবাদ দেওয়া উচিত তোর, ভাগ্যিস তোকে বার করে দিয়েছিলাম। হ্যাঁ, যখন তুই বড় স্টার সিঙ্গার হয়ে যাবি তখন তোর লাইফ হিস্টোরিতে লিখবি, আমার ক্যারিয়ার শুরু হয়েছিল ফাস্ট ফুড সেন্টারে হাক্কা নুডলস দিয়ে। একদম ঠিক, কিন্তু থ্যাংক ইউ তো আমাকে মোনাকে বলা উচিত, কারণ এই সব ওর জন্যই হয়েছিল। কি অজিত, আরে তাড়াতাড়ি কর, পেটে ইঁদুর দৌড়াচ্ছে। আমারও বড্ড খিদে পেয়েছে। আরে ইঁদুরকে বলো মুরগি আসছে। টনি, আমি তোমার সাথে সিলেকশনে যাব, প্লিজ। ডান। আমি ভবিষ্যৎবাণী করে দিচ্ছি যে আমাদের নতুন স্টার সিঙ্গার এই ছেলেটাই।
ওকে, কনগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। আমাদের সাথে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল, ইয়াং বয়। মানে আমি ঠিক বুঝলাম না। ইউ আর এ গ্রেট বয়। আগামী শনিবার আমরা তোমাকে স্টার সিঙ্গার হিসেবে সারা দুনিয়ার সাথে পরিচয় করিয়ে দেব, আর তারপর তুমি ওয়ার্ল্ড ট্যুরে যাবে, প্যারিস, লন্ডন, নিউ ইয়র্ক, ক্যানাডা, সব জায়গায়। থ্যাংক ইউ। কি হয়েছে সীমা, কি হয়েছে? আমার ছেলে কোথায় ফাদার? ফাদার! এই হঠাৎ করে ওনার আবার কি হলো? আমি তোমার কাছেই ফিরে আসব, তোমাকে ছেড়ে আমি চলে যাব। আয় আমার কাছে, আয় আয়। তোমাকে ছেড়ে আমি
সীমা, কি হয়েছে সীমা, কি হয়েছে? ফাদার, ফাদার, আমি তো আপনার কাছে সম্পূর্ণভাবে প্রতিজ্ঞাবদ্ধ, তাই টনিকে বলতেও পারবো না কেন আমি ওকে সিঙ্গানিয়ার সাথে কাজ করতে বারণ করছি। এও তো আমি ওকে বলতে পারবো না যে আমি ওর মা, কিন্তু আপনি তো পারবেন, ওকে সিঙ্গানিয়ার সাথে কাজ করতে বারণ করুন। তুমি ঠিক বলেছো সীমা, আমি টনিকে বোঝানোর খুব চেষ্টা করব। ফাদার, ওই মহিলাটি কে? কেন? কারণ যবে থেকে এখানে এসেছে কেমন অদ্ভুত ভাবে তাকিয়ে থাকে, আর যখন থেকে শুনেছে আমি সিঙ্গানিয়ান কোম্পানির স্টার সিঙ্গার সিলেকশন পেয়েছি, এমন চিৎকার করছে যেন পাগল হয়ে গেছে। আসলে এই মহিলাটি কে আর কি চায়? ও শুধু একজন মা টনি, আর দুনিয়ার সব মায়ের মতো দুনিয়ার সব ছেলেদেরই ভালো চান। অদ্ভুত ব্যাপার, প্রথমে জুতো নিয়ে আমার পিছনে পড়ে থাকতেন যে কাজ কর কাজ কর কাজ কর, কাজ পেলাম, এখন মজুর ওই মহিলার কথা শুনো। কেন শুনবো? কারণ আমি একই কথা বলছি। আপনি ভুল করছেন ফাদার, একজন জেল খাটা মহিলা কি জানি কি ভয়ঙ্কর কাজ করে জেল খেটে এসেছে, সে অন্যর ভালো কি চাইবে? তাছাড়া আমি আজে বাজে মহিলার কথা কেন শুনবো? যাকে তুই আজে বাজে জেল খাটা মহিলা বলছিস না, সেটা কে জানিস? ওরে তোর মা রে, তোর মা। মা, এটা অন্যায় মহাদেব, এটা অন্যায়। এতদিন ধরে যে সিঙ্গানিয়ার সর্বনাশ চেয়ে আমি তোমার পবিত্র ত্রিশূল মাটিতে পুঁতেছিলাম, আজ আমার ছেলে সেই সিঙ্গানিয়ার কাঠের পুতুল হয়ে ও সিন্ধুক ভরাতে যাচ্ছে, যে আগুন আমার স্বামীকে নিয়ে নিল, আজ সেই আগুনেই আমার ছেলে ছাই হয়ে যাবে। এটা তুমি কেন করলে মহাদেব, কেন? 25 বছর ধরে তোমার পবিত্র ত্রিশূলে নিজের প্রতিশোধের আগুন দিয়ে রোজ রোজ ধার বাড়িয়ে গেছি, এক একটা চোখে জল ফেলে সেই দিনটার অপেক্ষা করেছি যেদিন আমার হাতে ত্রিশূল থাকবে আর সামনে সিঙ্গানিয়ার বুক। আর আজ তুমি আমারই ত্রিশূল আমারই বুকের মধ্যে বসিয়ে দিলে, 25 বছর পরে এক হাতে তুমি আমার ছেলেকে ফিরিয়ে দিলে আর অন্য হাতে তুমি কেড়ে নিলে। ত্রিনেত্র, তিনটে চোখ থাকা সত্ত্বেও তুমি এই অন্যায় দেখতে পেলে না? আমার মমতা আমার বুকের মধ্যেই শুকিয়ে গেছে, আমার চোখের জল আমার চোখে, পাথর হয়ে গেছি আমি। তুমি তো আমার সব কিছু ছিনিয়ে নিয়েছো, আমার স্বামী, আমার প্রতিশোধ, আমার চোখের জল, আমার সোহাগ, আর কি আছে আমার কাছে বলো? কি আছে বলো, কি আছে আমার কাছে? তোমার কাছে তোমার ছেলে আছে মা। আমি টনি হই বা শিবা যেই হই না কেন, শুধু তোমার ছেলে মা। শিবা, মা, শিবা, শিবা, মা, শিবা, মা, আগে আমাকে একবার মন ভরে দেখতে দে, আমি তো এখন অবধি তোকে ভালো করে একবারও দেখিনি। আমার 25 বছরের উপবাস, আমার চোখের, আমার আঁচলের, আমার কোলের, বুঝতে পারছি না তোকে কি দেব, আমার কাছে তো কিছুই নেই। তোমার কাছে তোমার প্রতিজ্ঞা আছে মা, ওটাই আমাকে দাও। ও তো আমি তোকে দিতে পারবো না। কেন মা, ওতে আমার কোনো অধিকার নেই? ওটা একজন স্ত্রীর প্রতিজ্ঞা, আমি সেটা ছেলের প্রতিশোধ বানাতে পারি না। তাহলে আমারও তোমার চোখে জল দেখে বেঁচে থাকার কোনো অধিকার নেই? এমন বলতে নেই বাবা। তাহলে বলো, বলো এর জন্য দায়ী কে, বলো বলো। সিঙ্গানিয়া। হ্যাঁ রে বাবা, সিঙ্গানিয়ায় তোর বাবাকে স্টার সিঙ্গার বানিয়ে ওকে ব্যবহার করার চেষ্টা করেছিল, আর যখন উনি রাজি হলেন না
তখন ওকে জীবন্ত পুড়িয়ে মারা হয়। সেই আগুন তো নিভে গেছে, কিন্তু আমি জ্বলছি, আর তোকেও সেই আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করবে। আজ থেকে এই আগুন আমার বুকের ভিতরে জ্বলবে। আমার বাবার প্রত্যেকটা চিৎকারের দাম সিঙ্গানিয়াকে হাজারবার চিৎকার করে দিতে হবে। সিঙ্গানিয়া কিন্তু খুব শয়তান লোক বাবা, ও একটা রাহু। যদিও কাল হয়, তাহলে আমি তোমার ত্রিশূল। এটা আমার সেই সিঁদুর যা ছাই হয়ে গেছে। 25 বছর ধরে এই ছাই দিয়ে আমি আমার স্মৃতি ভরিয়েছি। আজ থেকে এই ছাই তোর মাথার তিলক হলো। আমার মাথায় দোয়াই তিলকের দিব্যি, তোমার শিবা তোমার প্রতিজ্ঞা পূর্ণ করবে। আপনি একবার তো আমার পেন্টিংটাতে নজর দিন। হে ভগবান, আপনি এটা কি করেছেন? নিজের হাতে নিজের বিনাশের হাতিয়ার রাখছেন। বিনাশের হাতিয়ার? আরে অন্ধ হয়ে গেছো নাকি? ক্যাকটাস, এটা ক্যাকটাস। আরে ক্যাকটাস আমার কি ক্ষতি করবে? না না বাবু, এটা ক্যাকটাস নয়, ভালো করে দেখুন, এটা হচ্ছে ত্রিশূল। ননসেন্স। সময় কিন্তু এখন আপনার সাথে নেই প্রভু, আমি একটু আগেই কুষ্টি মিলিয়ে এসেছি। আপনার গ্রহে ত্রিশূলের ছায়া পড়েছে, ওই শিবই আপনার কাল হতে পারে একদিন। পুরাণ আর কাহিনীর ভেতর থেকে বেরিয়ে শিব এখানে আসবে আর আমাকে মারবে? আরে এসব মন গড়া কথা। আরে আগেকার দিনে মানুষের কাছে অনেক সময় থাকত, তাই ওরা টাইম পাস করার জন্য নানা ধরনের ভগবান বানিয়ে নিত। কোনো শিব কোথাও নেই, উঁচু উঁচু পাহাড়ের খাঁজে খাঁজে ওঠার পরও আজ পর্যন্ত কেউই শিবকে খুঁজে পায়নি। এমনটা নয় যে প্রভু, শিব নিজেই এখানে নিচে নেমে আসবে। ওই নামের যে কোনো একজন ব্যক্তি আপনার বিপদের কারণ হতে পারে। তো খোঁজো ওকে আর হাজির করো আমার সামনে ওরকম শিবকে। নিজের মৃত্যুর কাছে পৌঁছানোর জন্য এত ছটফট করিস না সিঙ্গানিয়া, আমি তোকে ওইটুকু সময়ও দেব না। চোখ খুলে দেখ, তোর মৃত্যু তোর সামনে এসে দাঁড়িয়েছে। টনি? টনি নয়, শিবা। ধরো ওকে, শেষ করে দাও। Oh!
চাল। হাত পড়ে তোল, হাত পড়ে তোল। আমি জানি আমার সময় এখন খুব খারাপ যাচ্ছে, কিন্তু এবার ঠিক হয়ে যাবে। ভগবান আমাকে বাঁচিয়ে দিয়েছে, ভগবান আমাকে বাঁচিয়ে দিয়েছে। যমদূত এবার মরবে জ্যোতিষীর হাতে। এই নে শিবা। ম্যানেজার, ম্যানেজার। হ্যাঁ স্যার। এই বছরের স্টার সিঙ্গার কম্পিটিশনের ফাইল বের করো। আমার ওই শয়তান টনির অ্যাপ্লিকেশন ফর্ম চাই। ওকে স্যার। শিবা আমার ধ্বংসের কারণ হবে, ভবিষ্যৎবাণীকে ভুল প্রমাণ করে ছাড়ব। আমি শিবাকে শেষ করে দেব। স্যার ফাইল পেয়ে গেছি। দাও। টনি ফার্নান্ডেজ, কেয়ার অফ ফাদার প্যাট্রিক, সেন্ট জোসেফ চার্চ, ব্যান্ড্রা। টনি,
টনি বাইরে আয়। একদম চেঁচাবে না সিংহানিয়া, আমার ছেলেই হলো টনি। তো কোথায় তোর ছেলে শিবা ওরফে টনি? তোর নামের সাথে জুড়ে থাকা সবকিছুকে ও এখন ধ্বংস করছে। কোথায় সেই নিমকহারাম? ভুলেও ওকে খুঁজিস না সিংহানিয়া। মরার আগে কেউ নিজের মরণকে খোঁজে না, মরণই তাকে খুঁজে নেয়। এই জন্যই তো ওকে খুঁজে বেড়াচ্ছি, কারণ আমি ওর মৃত্যু। নিয়ে চলো একে। দাঁড়াও, এ কি করছেন আপনারা? দেখতে পাচ্ছিস না আমি একে নিয়ে যাচ্ছি? গডকে ভয় পাও না, এটা তো ঈশ্বরের ঘর আর সীমা গডের আশ্রিতা। তাহলে নিজের গডকে বল আমাকে থামাতে। না না, আমি ওকে এখান থেকে নিয়ে যেতে দেব না। নিজের মৃত্যুকে ডেকে আনিস না, ছেড়ে দাও ওকে। তোর মৃত্যুর আগে যদি টনি এসে যায় তাহলে ওকে বলে দিস আমি মৃত্যু হয়ে ওর জন্য অপেক্ষা করছি। নিয়ে ক্ষমা করো ঈশ্বর, ক্ষমা করো। ওরা জানে না ওরা কি করেছে, ওদের ক্ষমা করো। যদি মনের গায়ে কেউ হাত দেয় তো টনি দিবে, প্রত্যেককে মুরগির কর্মা মানে। আরে কি হলো, মোনা কোথায়? মোনাকে সিংহানিয়ার লোকেরা তুলে নিয়ে গেছে। কেন জানি না। ঘনশ্যাম, এটাই সুযোগ দুনিয়ার সামনে এটাই প্রমাণ করবার যে আমরা কত বড় গোয়েন্দা। আর এটাও প্রমাণ করতে হবে যে এতদিন ভাগ্য আমাদের জুতো মেরেই গেছে, আজ শয়তানদের আমরা জুতো মারবো যাতে আমাদের ভাগ্য আবার ফিরে আসে। চলো আমাদের বোনকে বাঁচাতে হবে। এক মিনিট, সবচেয়ে ভালো হবে আগে টনিকে খবরটা দাও। ফাদার, 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 হে ভগবান, সিংহানিয়া টনির ধ্বংসের কাহিনী তো এখন শুরু হয়ে গেছে। তোর বাঁচার ইচ্ছা থাকলে তুই নাচ গুড়িয়া নাচ। না, কখনোই না। তুই নাচবি আর আমি তোর সব নাচের ঢং এই ক্যানভাসে আজ বন্দী করতে থাকবো। আজ আমি ওর সাথে যেটা করব সেটা ও কোনোদিন ভুলতে পারবে না। আর টনি আসার আগেই আমি আজ ওকে শেষ করে দেব। নাচ করিয়া।
ছুরিটা ফেলে দাও টনি, তোর মৃত্যুর নতুন নাম হলো সিংহানিয়া। আমি তোরই অপেক্ষা করছিলাম। আমি জানতাম যে তুই তোর মার জন্য এখানে নিশ্চয়ই আসবি, কিন্তু আফসোস যে মা তোকে এই পৃথিবীতে এনেছে সেই মাই আজ তোকে মৃত্যুর মুখে ঠেলে দিল। আমাকে মৃত্যুর সামনে নয় সিংহানিয়া, তোকে মৃত্যুর সামনে এনেছে। আমার মায়ের চোখের জল তোর চিতার আগুন জ্বালবে, আর তোর হাজার হাজার চিৎকার আমার বাবার এক এক চিৎকারকে মনে করিয়ে দেবে। আমি তোকে বলে দিলাম, আমিও কথা দিচ্ছি তোকে ঠিক সেভাবেই পুড়িয়ে মারবো যেভাবে তোর বাবাকে মেরেছিলাম। দেখবো যে তোর আর তোর বাবার চিৎকারের মধ্যে পার্থক্য কোথায়। আমি দেখবো যে তোর চিৎকার শুনে তোর মার চোখের জল কিভাবে আগুন হয়ে যায়। তোর অত্যাচারের সীমা ছাড়িয়ে গেছে সিংহানিয়া, তোর রাহু এসে গেছে। হাসিস না সিংহানিয়া, ভক্তির চিৎকার শুনে তো ত্রিলোক কেঁপে যায়। আর তুই একটা সামান্য মানুষ, যদি আমার ভক্তিতে একটু শক্তি থাকে তবে আমার শিবই তোর অবশ্যই সর্বনাশ করবে। কোথাকার শিব, কিসের ভক্তি? আরে যে নিজেই পাথর সেজে বসে আছে সে তোমাদের রক্ষা করবে কি করে? যেখানে কোণে কোণে ভগবানের বাস সেখানে প্রত্যেকটা পাথরই শিব হয় সিংহানিয়া, আর ওই পাথরই তোর পাপের ঘড়া ভাঙবে, আমার ত্রিনেত্র তৃতীয় চোখ খুলবে, আর তুই তোর সব পাপ নিয়ে স্পর্শ হয়ে যাবি। তাহলে হয়ে যাক, তোর ত্রিনেত্রর তিনটে চোখ আর তোর দুটো চোখ, এই পাঁচটা চোখের সামনে তোর ছেলেকে জ্যান্ত জ্বালাবো, আর তারপর দেখব তোর ভক্তি আর তোর ত্রিনেত্রর শক্তি। এই হচ্ছে তোমরা, আর এই হচ্ছে তোমাদের ভগবান সর্বশক্তিমান। ডাকো তাকে, যদি তার কাছে শক্তি থাকে তো তোমাদের বাঁচিয়ে নিয়ে যাক। ডাকো, চেঁচাও, চিৎকার করো, ভিক্ষে করো, সময়ও কেমন হাতে এসে ফুরুত করে উড়ে যায়। 25 বছর কেটে গেছে, মনে হয় কালকেরই কথা রাজাকেও ঠিক এইভাবেই বেঁধে রেখেছিলাম, আর তুমি আমার কাছে ভিক্ষে চাইছিলে, ঠিক সেভাবেই তোমার ছেলেও আজ এখানে বাঁধা আছে, আর তোমার চোখের সামনেই তাকে আজ আমি জ্বালাবো। কিন্তু অল্প আছে, ও তর পাবে, তোমার চোখে জল আসবে, আর সেই চোখের জলে আমি আমার ব্রাশ ডুবিয়ে একটা সুন্দর ছবি আঁকবো।
খুব মজা হবে। শিবা একদিকে চলবে, তুমি চিৎকার করতে থাকবে, ভায়োলিন বাজতে থাকবে, আর আমি একটা দারুণ ছবি আঁকতে পারবো। ভায়োলিন ছুঁতে পারবে না। তোকে বলেছিলাম না, আজ তোর কোনো গুলি আমাকে ছুঁতে পারবে না। আমি আমার ভগবানের ত্রিশূল, আজ তুই আমার হাত থেকে বাঁচবি না। Oh!
আছে? ঠিক 25 বছর আগে বলেছিলি আমার ভগবানকে তুই চিনিস না, আর আমি বলেছিলাম যেদিন আমার মহাদেবের ত্রিশূল তোর বুকের উপর বসবে তুই আমার ভগবানকে চিনবি। বলেছিলাম কিনা বল বল।